আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানায় মা কাঁদতে থাকতেন, আমার বাবার বহু কান্না এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার, সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। আমাদের সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ। আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি, জমি জমা টাকা পয়সা, সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য, অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি। অতএব তারাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার এক, আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলব। সে সৎ মানুষ হবে আর কিছু হোক বা না হোক, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কের চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়, সে যেন মুত্তাকি হয়, সে যেন পরহেজগার হয়। আমি আমার সন্তানদেরকে সবসময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই, কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো, তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। একটা কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না, কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না? নাই এই সমাজে, আছে না, শুধু ভরে আছে। অর্থাৎ বাবা মার হাববাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার, তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া দুনিয়া, মানি ছাড়ার কিছু বুঝি না। আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন, এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন, সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু, তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল, এখন নীতিনৈতিকতা নাই। আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না, শিক্ষা তো আমাদের লাগবেই, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে, দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে। অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান, আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে পাতে থাকুক আর না থাকুক, আমার সন্তান থাকবে সত্যের সাথে, আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে, আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে। আপনার সন্তানকে বলতে হবে, বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে, তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই, তুমি অসৎ উপার্জন করবে না। এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন, বড় দুর্ভিক্ষ চলছে। প্রতিটা টেবিলে, প্রতিটা অফিসে, প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের এমন মহড়া, এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে, কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে। আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য
কিছু ওলামায়ে কেরাম নির্লজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা, আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না। মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে, পয়সা কড়ি আছে, কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর, সে একজন আস্ত ডাকাত, সে একজন আস্ত দুর্নীতিবাজ, সে একজন আস্ত অসৎ মানুষ, সে একজন খারাপ মানুষ। এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে। অতএব তুমি তার সেটা দেখবে না, তুমি সততার সাথে চলবে। তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক। আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে, কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না, অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না, খাতায় কিছু লেখার চেষ্টা করবে না, কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না, তুমি যা জানো তা লিখবে, তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ? বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজির আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নাই, পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না, তুমি কেন পারো নাই। এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না। সময়ত উপস্থিতি আমি আবারও বলছি, আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয়। আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো, তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ নেক মুত্তাকি পরহেজগার বানাবো, এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয়। আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে, সে একজন সমাজমুখী মানুষ হবে, সে একজন কল্যাণকামী মানুষ হবে, সে সমাজের সবার কাজ করবে, যেখানেই যাবে সে মানুষের উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না, এই মানুষ হবে। এবার সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বিসিএস ক্যাডার হোক, সে অন্য কিছু হোক, সে মাদ্রাসা পড়ুয়া হোক, এমনকি সে যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাও হয় তারপরে অন্তত এই জাতির কোনো ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাআল্লাহ তাআলা। নাম্বার দুই, অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনও মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা আমার কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনও কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন আলেমে দ্বীন, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি মাত্র 17-18 বছর বয়সের মধ্যে তাঁর লেখা, এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসির আল আলমিন হাতাদুল মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে, গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সাইয়েদ আবুল হাসান রহমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না। এই বইয়ের ভূমিকা আমি পড়েছি, উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই, কোনোদিন হজ উমরা করি নাই, কোনো আরাবিয়ানের সাথে দেখা হয় নাই, তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত। এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দ্বীন, এত বড় একজন মুফাক্কির ইসলাম, তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা যা বাংলা অনুবাদ হয়েছে। তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন, তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সবসময় দোয়া করতেন আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা, আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরত পুরি ফরমা। তারে মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে 1000 আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন।
1000 আলেম জাতির যে উপকার করতে পারে, মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে, ও একা যেন সেই কাজটা করতে পারে, 1000 মানুষের কাজ তার একা থেকে করার তৌফিক দান করেন, এভাবে দোয়া করতেন। আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা তার থেকে নিয়েছেন। তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘায়িত দীর্ঘ বক্তব্যে আর যাবো না। আমি শুধু এটুকু বলতে চাই, যারা অভিভাবক আছি আমরা, আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা। সন্তানদের জন্য আমাদের কাছে, হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন, অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অমুক কলেজের জন্য চান্স পায়, এটা করে সেটা করে চান, এই দোয়াতে কোনো দোষের কিছু নেই। কিন্তু কয়জন অভিভাবক, আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না, থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নেই, এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। কিছু আছে বলেন, কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয়, একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে যত ফেতনা আছে, যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে, এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান। কয়জন বাবা মা দোয়া করে, দোয়া চান। অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার, দোয়া অনেক বেশি দরকার। আল্লাহ তা আমাদেরকে সেটাও করার তৌফিক দান করুন। নাম্বার 3, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মানুষের প্রকৃতি, বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি, তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে, এটা মানবীয় প্রকৃতি। বাচ্চাদের মধ্যে এটা আরও বেশি, আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না, এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে, আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন, আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না, সে বলবে না। আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না, আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন, তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না। আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলো আমাদেরকে মানুষ হতে হবে। আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন, প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন, মায়ের জুতাটা সোজা করেন, পরিষ্কার করে রেখে দেন, আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয়, বই পড়াবেন, এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে। এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন, অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন। স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন, গালিগালাজ করবেন, হাতাহাতি করবেন সন্তানের সামনে, আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয়, ভদ্র হয়ে চলতে হয়, সন্তান বলবে যে এগুলো বোধহয় কথার কথা, এগুলো আসলে আমলে নিতে হয় না, কারণ বাবা মা নিজেই তো আমল করেন না। আপনি মোবাইল টিপবেন আর বলবেন এই পড়ালেখা করো, বই নাও, বই নিয়ে বসো, আর নিজে মোবাইল টিপতেছেন, তখন বাচ্চা মনে করবে কি জানেন, বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নেয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য, তা না হলে উনি টিপছেন কেন, এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না, নিশ্চয়ই এর ভিতরে সব রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে, বাচ্চা সেটার জন্য ঝাঁপায় পড়বে। এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে, ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে। আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন। আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ, কিন্তু আপনি নিজে যদি কোনো রকম ডুমায় ডুমে ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাক করেন খুব বেশি কাজে আসবে না। চতুর্থত যে পয়েন্টটি আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো, এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে উপকার কী হতে পারে? সন্তানদের সময় দিন। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি, আপনাদের সাথেও শেয়ার করি, কেউ আমল করতে পারেন। সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি না, বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মুড করে ফেলি, আর নাহলে বন্ধ করে ফেলি, আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে, অফিসে রেখে, ডেস্কে রেখে তারপর বাসায়, এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে। এটাতে কিছু ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অফিসের ক্ষতি হোক, তার চাইতে লাভ অনেক বেশি হবে।
যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, অনেক কাজকাম আছে, প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসি, আমার ফোনটা অমুকের কাছে থাকবে, ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা, আদারওয়াইজ আমি নাই, বাচ্চাদেরকে সময় দিব। বেশিরভাগ বাপ মা বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে, হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন, এসব বলতে বলতে ঢুকে, কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না, আবার বাইর হয়ে যাচ্ছে সকালে, তখন আবার মোবাইলে হ্যাঁ আসতেছি আসতেছি, এই যে নামতেছি সিঁড়িতে, বলতে বলতে বাইর হয়। তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছেন ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মাও ব্যস্ত বাপও ব্যস্ত, বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে। আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতায়। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি অনুরোধ করবো আপনারাও সেই সময়টা দিবেন, শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো, সব দিক থেকে আপনি তাদের খেলার সাথে হবেন, আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন। আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি, তবে গত প্রায় মাসখানেক যাবত হবে বা তার সাথে কম বেশি হবে, এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি। যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে, প্রতিদিন এক ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন, অন্য যত ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা, আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা, অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব, কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেবো তাদেরকে, এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন, আপনি নিজে তাদেরকে গল্প বলবেন, তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন, মেশার চেষ্টা। বেশিরভাগ বাবা মা সন্তানকে সময় দিতে চান না, টিচারের কাছে দিয়ে রাখেন, আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন, অমুকের কাছে দিয়ে রাখেন, তমুকের। মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না, আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি, টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন, রেডিমেড কিছু ধরাই দিবেন, আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন, আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরম অল টাইম ধরাই দিবে, বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন, ভালো কিছু একটু নিজে রান্না করে দেন। মায়েরা আজকাল অলস, ওই রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে, বাপেরাও অলস বাচ্চাকে সময় দিতে রাজি না, স্যার পড়াক আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়ান, এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন, সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না। যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে। পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে। আপনি হারাম উপার্জন করবেন, দুই নম্বর কামাই করবেন, আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়ে দাও, মালিক মাবুদ, মালিক শুনবেন না, মালিক আপনার বেলগাছে তাল দিবেন না, আপনি তাল গাছে তাল আশা করতে পারেন। চুরিদারির টাকা, দুই নম্বরের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন, বড় করবেন, এরপরে যা হুজুর কাছে দিবেন, হুজুর এরে বড় আলেম বড় হাফিজ বুজুর্গ আল্লাহওয়ালা বানিয়ে দেন, সম্ভব না। এই জন্য হারাম উপার্জনের কুপ্রভাব সন্তানের উপর অনেক বেশি পড়ে, এই জন্য সন্তানকে মানুষের মানুষের গড়ে তোলার জন্য হালাল খাবার খাওয়ান। মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায়, যে পরিমাণ পাগল পড়া থাকে, যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি, সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চার পিছনে পিছনে গুর 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 করে, কেন বাচ্চা খায় না। বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন, হারাম খানা যেন না খায়, হালালটা যেন খায়, সেই চেষ্টা যদি তার শিখি ভাগ করতেন এক একটা আল্লাহর ওলি এমনি হয়ে যেত। এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। ছয় নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে, সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কী, সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাকে ভালো পরিবেশ দিতে হবে। যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো, ওস্তাদরা ভালো, শিক্ষকরা ভালো, তাদের আমল ভালো, তরবিয়ত ভালো, এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দেব। যে প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না, তাকে ভালো পরিবেশ, কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে গিয়ে। একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন, দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে, এরপরে চারটা পচবে, পচে পচে পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে, খারাপ জিনিসের প্রভাব এত বেশি। অতএব আপনার বাচ্চা, আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে, বন্ডিং থাকবে, আসা যাওয়া থাকবে, আপনি দেখবেন সে ফ্যামিলির বাচ্চাগুলো কী করে, ওইগুলো গেমে আসক্ত, ওইগুলা কার্টুনের কার্টুন দেখার রুগী, তো আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে কুপ্রভাব আসবেই আসবে। আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম কার্টুন আর এই সমস্ত আজেবাজে জিনিসে আসক্ত নয়। আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিরভাগ আমার কাছে অসুস্থ মনে হয়, অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে, দেখবেন চিপি চিপোলা পানি এরকম ঠুস ঠুস করে শুধুমাত্র গুলি দেখায়, কারণ সারাদিন সে কার্টুনে কী দেখে, এইসব দেখে। সব বাচ্চা দেখবেন, বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে উঠতেছে, তাই না, খুব জেদি হয়ে উঠতেছে, মা বাবার গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগি, মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে, এটার কারণে বাচ্চা যে অসুস্থ এটা জানেই না।
আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে, আমাদের বয়সের যারা আছেন, আরো সিনিয়র যারা আছেন তারা জানেন, বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মতো ছিল, চুপচাপ থাকে, এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যায়। তো বেশি ক্ষুধা লেগে গেছে, ব্যথা ব্যথা পাইছে, একটু একটু কামত টানত। আর এখন পোলাপান দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুলতে চুন থেকে নুন করছে তো সব ভাঙচুর শুরু করে দেয়, তাই না? কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেমসে সে ওইগুলোই দেখে, মার মার কাট কাট ছাড়া কিছু নেই। তো বাচ্চার মধ্যে এগুলোর কুপ্রভাব পড়ে। আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ, যে সে কোন পরিবেশ পাচ্ছে। এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে। আমি ব্যক্তিগতভাবে খুঁজো যে সেরকম ফ্যামিলি বাইর করি, মাশাআল্লাহ ফ্যামিলি বাচ্চারা খুব ভালো, বাপ মাগুলো খুব ভালো, তাহলে তাদের বাসায় যেতে হবে, তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে, তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে। এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো, বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে, আল্লাহ বিরু মুত্তাকি পরহেজগারদের সোহবতে, তাদের মজলিসে, তাদের বৈঠকে, তাদের দার্সে, তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন, তাদের সাথে কথা বলাবেন, এগুলোর প্রভাব, ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে, আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানোর মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন। মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন। আজ সৎ মানুষের যে দুর্ভিক্ষ চলছে, যে অভাব চলছে, মুত্তাকি পরহেজগার মানুষের যে খরা চলছে, এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে, সিরিয়াস হতে হবে, সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় তো ভাইরা বোনের আমার, যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, আপনার এই পরিবার উপভোগ্য হবে, চরম উপভোগ্য হবে, দুনিয়াটা জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজ বোধ হয়, লজ্জা বোধ হয়, যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না। এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে, আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা, গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না। বেশিরভাগ দেখবেন বেয়াদব, উগ্র, উচ্ছৃঙ্খল, এবং কোনো শিক্ষা নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে। কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না, যে সন্তান মায়ের আগে কথা বলবে না, বিনয় থাকবে? এরকম সন্তান যদি থাকে, আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক, আপনার সন্তান অনেক পয়সা কামাই না করুক, অনেক বড় পদের অধিকারী না হোক, আপনার সন্তান যাই হোক না কেন, যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তাআলা দেন, তো আপনি দেখবেন আপনার পরিবারটা, আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তৌফিক দান করুন, এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয়গুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। মনে রাখবেন, সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার, সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার। সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেরকম আপনার অর্জন, সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি। অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন, আমার ঘাপলাটা কোন জায়গায়, আমার ঝামেলাটা কোন জায়গায়, যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমরা যদি আদর্শ বাবা মা হই, তাহলে আমরা আদর্শ জেনারেশন পাবো, আদর্শ জেনারেশন যদি পাই তো আদর্শ দেশ এবং আদর্শ সমাজ গড়ে উঠবে। আল্লাহ মাকে, আপনাকে, আমাদের সবাইকে সেগুলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।